ছাত্র ছাত্রীরা যে আন্দোলনটা করছে এটার যৌক্তিকতা অবশ্যই আছে। আমাদের দেশের সরকার আমরা ওদেরকে এই সুবিধাটুকু দিব না কেন? আচ্ছা, যারা এরকম করে, বাসের ড্রাইভার হোক, হেল্পার হোক, যারা আমাদের মেয়েদেরকে এরকম লাঞ্ছিত করতেছে, তাদের কি মেয়ে নাই? তাদের কি ঘরে পরিবার নাই, স্ত্রী নাই, মা নাই, বোন নাই? মানে আমার কাছে এটা বোধগম্য নয়। তো অসুস্থ মানুষ ছাড়া, যারা মেন্টালি সিক, বা সাইকো টাইপের বলা যেতে পারে এদেরকে, আর একটু আগে বললে ইনসেইনও বলা যায়। এছাড়া তো সুস্থ মাথায় এরকম কেউ করে না। হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, এবং এটা তীব্র প্রতিবাদ করেছে আমি, এবং আমিও তীব্র নিন্দা জানাই যে আমাদের দেশের মানুষ, আমরা তো একই মাটির সন্তান, তাই না? আমরা যে ছাত্রীটা যার যাকে লাঞ্ছিত করার চেষ্টা করলো, ওই লোকটা নিশ্চয়ই অশিক্ষিত এবং অসভ্য। তা যদি না হতো, একটা মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করা, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব আমি মনে করি না। ও হয় অসুস্থ অথবা বিকারগ্রস্ত, মানসিকভাবে এরা সুস্থ না। অ্যাজ এ ডক্টর আমার অভিব্যক্তিটা এরকম। আর ছাত্র ছাত্রীরা যে আন্দোলনটা করছে এটার যৌক্তিকতা অবশ্যই আছে। আপনি দেখেন পৃথিবীর সব দেশে, আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি ভারতে যান না, ওদের স্টুডেন্টদের যে আন্দোলনগুলো হয় হিউজ, এবং ওখানে প্রত্যেক দেশেই শিক্ষার্থীদের জন্য তাদের আলাদা করে সুযোগ সুবিধা সরকার দেয়। তো আমাদের দেশের সরকার, আমরা ওদেরকে এই সুবিধাটুকু দিব না কেন? আমি এটা বোধগম্য না আমার কাছে। আমার আমি আমি আমার মতামতটা হলো যে তাদের তাদের যে দাবি, এটা আমাদের বাস্তবায়ন করা উচিত। মানে মানে অনেক বিচ্ছিন্ন ঘটনাই হয়। যদি আমি এভাবে বলি যে ধরেন গার্মেন্টস কর্মী যারা রাত্রে করে ডিউটি করে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে বাসা পর্যন্ত যায়, রাতে বাসে যদি ওঠে, প্রায়ই দেখা যাচ্ছে যে বাসে বা পরিবহনে তাদের কে লাঞ্ছিত করা বা ধর্ষণ করার মতো ঘটনা, এবং ধর্ষণ করে আবার হত্যা করার ঘটনা, এরকম কিন্তু ঘটছে। এটা শুধু যে আমাদের দেশে ঘটছে, বাংলাদেশে তা কিন্তু না। আপনি দেখবেন অন্যান্য দেশগুলোতেও, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তো এই কারণে মানে আসলে এক ধরনের, এটা কি বলবো, একটা অসুস্থ প্রতিযোগিতা কিনা।